এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন, বাংলাদেশি ব্লগার অরণ্যাস মম চ্যানেল থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি রুম ট্যুর ভিডিও। আমি আমার বাসার আরেকটি রুমকে কিভাবে সাজিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতে ঢুকতেই আমি বাম পাশের এই দেয়াল থেকে শুরু করছি। প্রথমে রেখেছি একটি ডিভান, তার সাথে আছে একটি ফ্লাওয়ার ভাস, আর তার উপরে বরাবর আছে এখানে তিনটি ওয়ালমেট। এখানে সারিবদ্ধ করে তিনটি ওয়ালমেট সাজিয়েছি। আর কর্নারে রেখেছি আমার সবসময়ের বেশি প্রিয় মানি প্লান্ট। আমি যে মুহূর্তে এই ভিডিওটা স্টার্ট করেছি আর সেই মুহূর্তে কারেন্ট চলে গিয়েছে, তো কিছুটা অন্ধকার লাগছে। তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আগে আমার ভিউয়ার সাপোর্টের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। খাটের সাথে আছে জানালা, আর এই জানালা দিয়ে যথেষ্ট পরিমাণের আলো আছে, তো কারেন্ট না থাকলেও আমার কাছে মনে হচ্ছে যে দেখতে বেশি একটা সমস্যা হবে না। এটি 5 ফিট বাই 7 ফিটের একটি খাট, মোটামুটি ছোটো না বড় না, মিডিয়াম সাইজের। আর খাটের উপরে বরাবর রেখেছি আমি একটি ওয়ালমেট, আর তার কর্নারে রেখেছি মানি প্লান্ট। ঘর সাজাতে কে না ভালোবাসে বলুন, আমার তো অনেক বেশি ভালো লাগে ঘর সাজাতে। আর এই তো খাটের সাথে যে জানালা, আর এই জানালার পাশে যে পর্দা, এই পর্দার মধ্যে আমি লেস লাগিয়ে নিয়েছি। জানালার বাইরে আছে বড় বড় দালান কোঠা। ঢাকা শহরে আর কি দেখাবো, গাছপালা কিছুই নেই, তাই আমি ঘরে বা বারান্দায় সব জায়গায় গাছ রাখি। গাছ আমি পছন্দ করি, তাই আমার রুমের প্রতিটি কোনায় কোনায় গাছ আছে। তাই আমি এখানে জানালার পাশে সামান্য একটু জায়গা ছিল, এখানেও একটি মানি প্লান্ট রেখে দিয়েছি। আর তার পাশে একটি আলমারি, আর এই আলমারিটা রাখার জন্য এখানে পারফেক্ট জায়গা ছিল, খাট বরাবর একেবারেই সামনে, তো এখানে রেখে দিয়েছি। আর এভাবেই করে আমি এই পাশটা সাজিয়ে নিয়েছি। খাট বরাবর সামনে এখানে আমি একটা পাপোশ দিয়ে দিয়েছি, আর খাটের সামনে কিছু না থাকলে আমার কেমন জানি খালি খালি লাগে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন কিন্তু লাইক দেননি, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আপনি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে ফলো করে দিতে পারেন। খাটের পাশেই আছে আমার ড্রেসিং টেবিলটি, আর এই ড্রেসিং টেবিলে যে কাভারটি আছে সেটি যেহেতু আমি হলুদ রঙের একটি কাভার দিয়ে দিয়েছি, তাই আমি এখানে হলুদ রঙের একটি লম্বা আকৃতির একটি ফ্লাওয়ার ঝুলিয়ে দিয়েছি। আর এই হলুদ যে কাভারটি আছে এটি আমাদের পুরানো সোফার কাভার, এটিকে আমি রিসাইকেল করে এখানে বিছিয়ে দিয়েছি। আর রিসাইকেল করে আমার ঘর সাজাতে আরও বেশি ভালো লাগে। ড্রেসিং টেবিলের পাশে সামান্য একটু ফাঁকা জায়গা ছিল, আর আমি এর মাঝখানে একটি ফ্লাওয়ার ভাস দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি হলুদ বা 2-3 কালারের একটি ফ্লাওয়ার। আর এই তার পাশে আছে আমাদের টিভি, আর এই টিভির উপরে দুটি মাছের মতো যে দেখছেন এটিও আমি রিসাইকেল করে নিয়েছি। আর এই তো টিভির নিচে এখানে আমি আমার সবসময়ের পছন্দের
মানি প্লান্ট রেখে দিয়েছি, আর তার মাঝখানে রেখেছি এখানে একটি ক্যান্ডেল স্ট্যান্ড। আর এই ক্যান্ডেল স্ট্যান্ডটি আমি অনলাইন থেকে নিয়েছি, আর নিচে যে ট্রেটি দেখছেন এটিও আমার হাতের রিসাইকেল করা। আর তার পাশে রেখেছি রিমোটটি, আর রিমোট অন্য জায়গায় রাখলে খুঁজে পাওয়া যায় না, তো এখানে রাখতে দেখার সুবিধার জন্য এখানে রেখে দিই সব সময়। আর তার পাশেই আছে আরেকটি মানি প্লান্ট। বাড়ি মানি হচ্ছে শান্তির জায়গা, আর তার মধ্যমণি হচ্ছে নিজের বেডরুম। সারা দিনের কর্ম ব্যস্ততা সব কিছুই যেন এক নিমিষেই শেষ হয়ে যায় নিজের বেডরুমটিতে। আর সেই বেডরুমটি যদি নিজের মনের মতো সাজানো গোছানো হয় তাহলে তো কোনো কথাই নেই। সারাটা দিন যেখানেই কাটুক বা যেভাবেই কাটুক, দিন শেষে স্বস্তির নিঃশ্বাসটা কিন্তু নিজের ঘরে এসেই পড়ে। আর সেটা যদি হয় নিজের বেডরুম, আর সেই বেডরুমটা যদি হয় নিজের মনের মতো করে সাজানো গোছানো, তাহলে তো কোনো কথাই নেই। তাই আমরা সবাই চেষ্টা করি নিজের যা আছে, যতটুকুই আছে, তা দিয়ে মনের মতো করে নিজের রুমটিকে গোছাতে। তবে এটা যেহেতু রিল্যাক্স বা আরাম করার জায়গা, সেহেতু টিপটপ পরিপাটি গোছানো শব্দটির সাথে এলোমেলো শব্দটিও জড়িত। তাই তো আমরা প্রত্যেকটি মেয়ে দিন শেষে নিজের মনের মতো করে রুমটিকে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই। এবং শত ব্যস্ততার মাঝেই আমরা প্রত্যেকটি মেয়ে সেই কাজটি করি। আর এই ছিল আমার বেডরুম টুর। হোপফুলি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রুম টুর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু আমার ছোট বিবিকে নিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর তখন যদি আপনাদের ভালো ভালো রেসপন্স পাই, ভালো ভালো কমেন্ট পাই, তখন কিন্তু সেই কষ্টটি আমার কাছে কোনো কষ্টই মনে হয় না। আজকের এই ভিডিওতে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।